তাকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, এবং ওনার নিজস্ব পরিবার মানে স্বামী অজিত কর্মকার, রুমা কর্মকার মেয়ে, স্বস্তি রূপাশী, এই তিনজনকে এবং ড্রাইভারকে ট্রাইবাল গেস্ট হাউস নিয়ার তেপানিয়া ব্লক, এটা ইনস্টিটিউশন, আমরা যে বারোটা ইনস্টিটিউশন ব্লক আমরা করেছি কোয়ারেন্টাইন ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন, সেখানে এই চারজনকে ওখানে রাখা হয়েছে, বিকজ দ্য হাই রিস্ক, অ্যাজ বিকজ হাই রিস্ক। এছাড়া আরো 34 জন রজত কর্মকার, লেবিকা কর্মকার, সুরুদ, অনেক 34 জনকে এরা এদেরকে পিআরটিআই এগ্রিকালচার জমি ওই ওনার বাড়িতে এসেছিল, কোথার থেকে এসেছিল, আশেপাশের আত্মীয় স্বজন দেখতে গেছে, যারা সবকে চিহ্নিত আমরা করে ফেলেছি, 34 জনকে সবাইকে আমরা চিহ্নিত করেছি, সবাইকে পিআরটিআই এগ্রিকালচার জমি ওদেরকে রাখা হয়েছে, চারজনকে অ্যাজ বিকজ হাই রিস্ক ট্রাইবাল গেস্ট হাউস নিয়ার তেপানিয়া ব্লক, আর বাকিদের 34 জনকে তাদেরকে রাখা হয়েছে, এটাও কিন্তু সব পিআরটিআই এগ্রিকালচার জমি, এটাও ফেসিলেটেড আমরা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আরেকজন অমরপুর থেকে ওনাকে দেখতে এসেছিল এই বাড়িতে থাকাকালীন, দীপক কর্মকার, ওনাকে সাগরিকা গেস্ট হাউস অমরপুর সেখানে আমরা দেখেছি। মোট গোমতিতে, গোমতি জেলায় 39 জনকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, এবং হাই রিস্ক যারা তাদের ব্লাড স্যাম্পল অলরেডি কালেক্টেড। এবং আপনারা জানেন যে এছাড়া যে এখানকার যে হাসপাতালে ডক্টর কুমারজিৎ সিনহা, ডক্টর সুকুমার দেববর্মা, ডক্টর আশিস দাস, ডক্টর গোপীনাথ বর্মন, ডক্টর শুভঙ্কর পাল, ডক্টর সুস্মিতা দাস ইন্টারনাল সি ব্লক, ডক্টর সাই কুমার পিজিটি ইএনটি, ও যে প্রথম যে ইএনটি দেখতে গেছিল, এই সাতজনকেও আমরা অলরেডি ফেসিলিটেড কোয়ারেন্টাইনে আমরা পাঠানো হচ্ছে, এদেরকে রাখা হয়েছে, এরা কিন্তু সবাই হাই রিস্ক, হাই রিস্ক আর কি, হাই রিস্ক। এদেরকে গীতাঞ্জলি গেস্ট হাউস, এখানে আমাদের একটা কোয়ারেন্টাইন সেন্টার এখানে আমরা রাখেছি। এছাড়া ওনার রিয়ারেস্ট রিলেটিভ চিরানিয়া রানীর বাজারে আইএলএস থেকে গিয়ে ওখানে গিয়েছে, আইএলএস এর আগে যোগা ইন্টারনেট বিলোডে রানী বাজার চিরানিয়া, এই যে ছায়ারানী ভূমি, ওনার মা সঞ্চিতা কর্মকার, ওনার মেয়ে, এই যে আত্মীয় স্বজন তাদেরকেও 8 থেকে 12 জনকে টোটাল তাদেরকে ভগৎ সিং এর সেখানে আমরা অফিসিয়াল কোয়ারেন্টাইনে আমরা রেখেছি। এছাড়া এগুলি সবগুলি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন আমরা রাখছি। এখন এছাড়া আছে হসপিটাল স্টাফ, স্টাফ নার্স ডক্টর মনীষা বর্মা, ওই যে যে শুরুতে স্টার্ট যে মনীষা বর্মা, তার স্টাফ নার্স যারা যারা আছে, এই যে এখানে রয়েছে প্রায় 18 জনের মতো বিভিন্ন রকম প্যারামেডিকেল স্টাফ, যাদেরই সম্পর্ক আছে বলে আমরা আমাদের কাছে ইনফরমেশন, তাদেরকে সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং এছাড়া এছাড়া সিপাই জলা, সিপাই জলা এখানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, আরো আরো আপনার হাসপাতালের স্টাফ এছাড়া প্যারামেডিকেল ডিভাইড করা হচ্ছে, এই যে যারা আছে তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে সিপাই জলা রাখা হয়েছে, এদের 10 জনকে আমরা এরা হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং 18/4 যে ট্রেনে উঠলো এবং 19/4 নামলো, এর মধ্যে আমাদের প্যাসেঞ্জার লিস্ট পেয়ে গেছি আমরা, এবং এখানেও 21+11 32 জন আমরা আইডেন্টিফাই হয়েছে, এর মধ্যে অনেককে আমরা ফেসিলিটি কোয়ারেন্টাইনে ঢুকিয়ে দিয়েছে, এবং এবং কাউ কাউকে হেলথ টিম ভিজিট করছে, এবং এবং কোয়ারেন্টাইন অ্যাট ক্যাম্প কাউকে রাখা হয়েছে, এই সবগুলি চিহ্নিত করা হয়েছে, আমরা কারা কারা 32 জন এদের আমরা চিহ্নিত করেছি, এবং বাকিদেরও চিহ্নিত কাজ চলছে, এর মধ্যে অনেককেই ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আপনারা জানেন যে
আপনারা জানেন যে অ্যাপনে নর্মাল কোর্সে এই এখন পর্যন্ত যা আমরা স্যাম্পল কালেক্ট করেছি 2 to 6 এর মধ্যে স্যাম্পল পজিটিভ হলো একটা আর 225টা নেগেটিভ, কিন্তু 17টা উদয়পুর মিলিয়ে 17টা এবং আগরতলা মিলিয়ে এই 17টা যে এটা এখন টেস্টিং এর আমরা টেস্টিং চলছে, এটা রাতের মধ্যে আমরা রিপোর্ট পেয়ে যাব। এটা হাই রিস্কের যারা তাদের রিপোর্টটা আমরা রাতে পেয়ে যাব, এদের অলরেডি স্যাম্পল কালেকশন করা হয়েছে, এটা পরীক্ষা চলছে। তো যারা 5 দিনের মধ্যে ওনার সঙ্গে কন্ট্যাক্ট ছিল, 5 দিনের মাথায় সিমটমটা ডেভেলপ করে তখনই ভাইরাল রোগটা বেশি পাওয়া যায় শরীরের মধ্যে, ওই 5 দিনের যারা আছে হাই রিস্ক আছে তাদেরকে, ওই যারা 5 দিন ওনার সংস্পর্শে ছিলেন ওই তো তাদের শরীরের মধ্যে ভাইরাল রোগটা বেশি হয়, তাদেরকে প্রথম আমরা হাই রিস্ক হিসেবে স্যাম্পল নিয়েছি 17 জনকে, 4 জন হলো উদয়পুরের, 1 জন অ্যাম্বুলেন্স ড্রাইভার, 3 জন পরিবারের, বাকি 13 জন হলো ওনার আত্মীয়-স্বজন। এগুলি সব যারা এগুলি আছে এগুলি হাই রিস্কে যারা তাদেরকে আমরা স্যাম্পল কালেক্ট করে ফেলেছি, এদের পরীক্ষা চলছে, টেস্ট চলছে, রাতের মধ্যে আমরা রিপোর্ট পেয়ে যাব। হোয়াট ইজ দ্য রিপোর্ট তারপরে বুঝে যাবে কোন জায়গায়। তো এই হলো টোটাল, এবং আপনাদের জানা থাকা ভালো যে যাতে সমস্ত রকম ব্যবস্থা আমরা চিকিৎসকদের যাতে কোনো অসুবিধা, আমরা জানেন 20 জন একটা অত্যন্ত দুঃখের বিষয় যখন সারা দেশের মানুষ কোভিড-19 বিরোধিতায় আমরা নেমেছি, কেউ কেউ যখন যখন আমাদের রাজ্যে, যদিও আমাদের রাজ্যের লোক বাইরে 8 জন চিহ্নিত হয়েছে কিন্তু আমাদের রাজ্যের মধ্যে নয়, আমাদের রাজ্যের প্রেসিডেন্ট তারা কিন্তু অন্য জায়গায়, দিল্লিতে 2 জন ট্রিটমেন্ট চলছে, 4 জন ইউপিতে ট্রিটমেন্ট চলছে, 2 জন রাজস্থানে ট্রিটমেন্ট চলছে, এবং এর মধ্যে আমরা 1 জন পেয়েছি এখানে। এটা অত্যন্ত কঠিন সময় আমাদের এসছে, আরো বেশি ইউনিটি থাকা উচিত, কোনো মতে কেউ যেন বিভ্রান্ত না হয়, সবাইকে যেন ঘরের মধ্যে আবদ্ধ থাকি, কোন প্রয়োজনে ছাড়া, এমনকি সামান্য প্রয়োজন থাকলে না বেরোনো ভালো, জরুরি কোন পরিষেবার কাজে ছাড়া কেউ বেরোনো উচিত নয়, যেখানে আহ্বান করছে দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বা বিভিন্ন সমাজসেবীগণ বা বিভিন্ন পেশা যারা আছেন সবাই একযোগে তৈরি হয়েছে। সেখানে আমি অত্যন্ত দুঃখিত, আমি নিজে আজকে, আমি সাধারণত আমার তো অভ্যাস নেই, আমাকে আরেকজন দেখালো সিপিএম দলের সম্পাদক, উনি বলছেন যে 6 দিন ধরে গোমতি জেলা হাসপাতালে ভর্তি থাকার পরেও তার স্যাম্পল কালেকশন করা হলো না, উনি কোত্থেকে পেলেন এই জিনিস? আমাদের তথ্য তো দেখা যায় আউটডোর পেশেন্ট, 3 তারিখে প্রথম মাত্র গিয়েছিল, একবারই গিয়েছিল, তাও কিছুক্ষণের জন্য বেশ ওষুধ মেডিসিন নিয়ে চলে আসলো। গৌতম বাবুটা যদি থাকে এই তথ্য দিলে আমরা খুব খুশি হব, এমন তো হতে পারে আমাদের তথ্য কারেক্ট নয়, নিশ্চয় ওনার হসপিটালে অ্যাডমিশন নিয়েছে, ওনার কাছে একটা তথ্য থাকবে আশা করি, যদি থাকে দিলে আমাদের সুবিধা, তাহলে এই পেশেন্টের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা ট্র্যাক করতে পারবো, সুবিধা হবে, যদি না থাকে এরকম কথা কোনো কখনোই বলা উচিত নয়, জেনে শুনে মন্তব্য করা উচিত। রাজ্য যখন ঐক্যবদ্ধ ভাবে চলছে, এর বিরুদ্ধে প্রতিরোধ চলছে, সে সময় গৌতম বাবু সস্তা পরিণীত যদি করে থাকে এটা অত্যন্ত দুঃখজনক, উনি কোত্থেকে পেল নিশ্চয় ওনার কাছে তথ্য আছে, তথ্য থাকলে আমরা ওই তথ্যের উপর ভিত্তি করে আমরা জানি। আরেকটা কথা বলেছে, একটা বলছে এতদিন ধরে 3 তারিখে প্রথম গেল,
5 তারিখ তো আইরাস হয়ে জীবিত চলে আসলো, 5-6 দিন অ্যাডমিটেড থাকার কোথায় প্রশ্ন উঠলো? যদি হতে পারে 3-এর আগে অ্যাডমিশন আছে কিনা উনি দেখালেও চলবে, তাহলে আমাদের আমাদের তদন্তে চিকিৎসার ক্ষেত্রে আমাদের বিরাট বিরাট উপকার হবে। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যাতে আমাদের ডিএম সাহেব, ডিএম সাহেব ওনাকে চিঠি দিচ্ছে, ওনাদের তথ্য থাকলে আমাদের সুবিধা, যাতে আমরা ফার্দার এগিয়ে যেতে পারি। আর একটা কথা বলেছে যে আমরা বারবার বলেছি, আমরাও বিরোধী দল, বিরোধী দলে ছিলাম, বিরোধী দলে থাকলে বিরোধিতা করার সময় তথ্য প্রমাণ নিয়ে থাকা উচিত, ওয়েল কনভার্স থাকা উচিত, রাজ্য সম্বন্ধে পুরো ধারণা থাকা উচিত। আপনারা জানেন যে নর্থ ইস্টে একটা হলো গুয়াহাটি মেডিকেল কলেজ, একটা হলো আসাম মেডিকেল কলেজ যেটা ডিব্রুগড়ে, আরেকটা হলো নিগ্রিমস শিলং এ, আরেকটা হলো মণিপুরের রিমস, আর আমাদের আগরতলা। এছাড়া কোথাও এই ব্যাপারে পরীক্ষা হয় না। এই জিনিসটা ওনার বোঝা উচিত। উনি বলছেন যে জেলাগুলিতে স্যাম্পল কালেকশনের ব্যবস্থা নেই। উনি প্রতিদিন দেখছে আমাদের স্বাস্থ্য সচিব এবং ডাক্তারবাবুরা প্রতিদিন রিপোর্ট দিচ্ছে, যেমন এখন পর্যন্ত ওয়েস্ট ত্রিপুরাতে স্যাম্পল কালেক্টেড অ্যান্ড টেস্টেড 157, শিল্পাচলা থেকে 20 কালেকশন, টেস্টের জায়গা আগরতলা। এই যে আমি যতগুলি বলবো নর্থ ইস্টে এই জায়গাগুলিতে টেস্ট হয়, টেস্ট অন্য জায়গায় টেস্ট হয় না। এবং কালেকশন সিপাহীজলার 20 কালেকশন করা হয়েছে, তাহলে যতগুলি ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে সেখানে ডেজিগনেটেড মাইক্রোবায়োলজি রয়েছে, তাহলে ওখান থেকে কালেক্ট করে তারা এখানে দেয়। 20 সিপাহীজলা হোয়াইতে 4টা এসেছে, এটা কালেক্ট করা হয়েছে গোমতির থেকে 9টা, সাউথ ত্রিপুরা থেকে 4টা, জলায় থেকে 5টা, অনুগড়ি থেকে 7টা, নর্থ ত্রিপুরা থেকে 20টা। 226 যে বলছি এই 226 যে আজকেও যে গোমতির স্যাম্পল কালেক্ট হবে আগরতলাই হবে টেস্টিংটা, উনি বলছে এটা কেন ব্যবস্থা ওইখানে করা হলো না। ওনার বাস্তব কিছুদিন আগেই তো ওনারা মন্ত্রিসভায় ছিলেন, ওনারা জানে না ও জায়গায় কত জায়গা আছে, অথচ বলছে যে এই যে মানুষকে বিভ্রান্ত করার জন্য সব জায়গায় ডেজিগনেটেড মাইক্রো বায়োলজিস্ট কিন্তু রয়েছে এবং ওরাই কালেক্ট করে, ওরা কালেক্ট করে আগরতলা পাঠা, এটাই সিস্টেম অনুযায়ী এখানে এখানে টেস্টিং হয়। তো যেটা বলছিলাম, তো এক্ষেত্রে উনি বলছেন যে ওইখানে কেন। আরেকটা কথা বলছেন যে কিডস পিপি কিডস ইম্পর্টেন্ট, আপনাদের আপনাদেরও জানা দরকার। এই পার্সোনাল প্রোটেকশন যেটা ইকুইপমেন্ট কিডস, এটা বর্তমানে আমাদের 1400 রয়েছে, 1400, আরো 2000 আমরা, আরো 2000 কিডস পৌঁছবে। অর্থাৎ এই যে 7 দিনের জন্য ডাক্তারটা ঢুকবে ট্রিটমেন্টে, 7 দিনের জন্য ডাক্তার ঢুকবে, এই টিম বেরিয়ে আসার পরে আবার 7 দিন ওরা এই ডাক্তার ওখানে থাকবে, সব ডাক্তার নার্স সব থাকবে। এটা বাস্তবটা অনুধাবন করতে হবে। রাজ্য এখন, দেশ এখন, পৃথিবী এখন একটা কঠিন জায়গায় চলছে। তো এখানে আমাদের 1400 মতো পিপি কিটস রয়েছে এবং সাফিসিয়েন্ট রয়েছে, এটা আপনাদের জানার জন্য। এবং আমরা আরো আমরা দুটো, এবং আপনারা জানেন একটু পরে বলছি আমি আপনাদের, আমরা এর মধ্যে নীতি আয়োগ থেকে 7 কোটি টাকা প্লাস এনএসি থেকে 3 কোটি টাকা, 10 কোটি টাকা নিয়ে, অর্থাৎ কোভিড-19 কে আমরা লড়াই করার জন্য আমরা পৃথক হাসপাতাল একটা জিবিতে আমরা ওই বিল্ডিংটা, কোন বিল্ডিংটা, NH2 নিউ টিচিং হসপিটাল 2, এটাকে এবং IGM কে আমরা
একটা একটা বিল্ডিং একটা বিল্ডিংটাকে আমরা চিহ্নিত করেছি, সেখানে ওয়েল লিকুইড। আর এখন যেখানে যেখানে গীতা কর্মকার রয়েছে সেখানে 20 জন পেশেন্ট একসাথে ট্রিটমেন্টের প্রভিশন রয়েছে। এখন যখন 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 পেশেন্ট আসবে তখন এই ব্যবস্থা আমরা করেছি। এখন আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই সবাই, যেহেতু একটা পজিটিভ কেস পাওয়া গেছে, হ্যাঁ প্যানিকের এটাকে সংখ্যা কি হলো না হলো এটা ম্যাটার না, সরকার তৈরি রয়েছে, চিকিৎসকরা ঐক্যবদ্ধভাবে চাপিয়ে পড়েছে, সব দিকে সতর্ক, যারা যারা আছে প্রশাসন থেকে অ্যাডমিনিস্ট্রেশন আরম্ভ করে সবাই আমরা সহযোগিতা করছে সবাই আমরা। এবং সকালে একটু একটু সকালে জীবিত একটু মানসিক দেখা ছিল, যেহেতু পজিটিভ আমরা কোনোদিন এটার সম্মুখীন হইনি, এর মধ্যেই যেমন সবকিছু মাস্ক ফ্যাক্স গ্লোভ সব কিছু দেওয়া হয়েছে, আবার সব সবাই কিন্তু কাজে ঐক্যবদ্ধ নেমে গেছে। তো আমরা চিকিৎসার ক্ষেত্রে আমরা আশা করি আমরা যথেষ্টভাবে তৈরি রয়েছি, যখন যেরকম তৈরি থাকবে সেরকমভাবে যেন আমাদের ব্যবস্থা হয়। পেশেন্ট এখন স্টেবল আছে, আমরা টাইম টু টাইম ডাক্তাররা ডাক্তারবাবুরা আজকে সব নজর রাখছে, আশা করি কোনো প্রবলেম হওয়ার কারণ নেই, ডাক্তারবাবুরা যথারীতি চিকিৎসা করে যাচ্ছে। আপনারা জানেন যে পৃথিবীতে 75,000 ডেথ গ্লোবালি টিল ডেট এবং 12,76,000 এফেক্টেড ইনফেক্টেড 12,76,000 আমাদের 114 ইন ইন্ডিয়া ডেথ কেস এবং অ্যাক্টিভ কেসেস 3981 স্প্রেড অফ কোভিড-19। আমরা লকডাউন একের জন্য চলছে, মানুষের প্রচন্ড অসুবিধা হচ্ছে, কবে কি হবে আমরা কিচ্ছু জানি না, কিন্তু আমরা রাজ্য সরকার সদা সতর্ক তৈরি রয়েছি। এবং মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, একদিকে কোভিড-19 দিকে বাঁচিয়ে রাখতে হবে, সাথে সাথে খাওয়া দাওয়ার যাতে তাতে অসুবিধা না হয়, আমরা আমরা অনেকগুলি প্যাকেজ এর আগে ঘোষণা করেছি, আবার নতুন নতুন কিছু স্টেপ নিয়েছি। আপনারা জানেন যে 5,79,000 যারা গরিব পরিবার রয়েছে, যারা ফ্রি রেশন আমাদের রাজ্য সরকারের ফ্রি রেশন এক মাস ধরে, এগুলি অলরেডি 90% ফ্যামিলি, 5,79,000-এর 90% ফ্যামিলি তাদের রেশন ড্র করে নিয়েছে। এবং 50,000 আমরা বলেছিলাম রাজ্য সরকার, অন্য রাজ্যে করেছে কিনা আমরা জানি না, আমরা রাজ্য সরকার 50,000 APL ফ্যামিলিকে চিহ্নিত করার কথা বলছি। এবং জন যারা বিভিন্ন লোকাল সেলফ গভর্নমেন্ট আছে তারা চিহ্নিত করছে, চিহ্নিত করার পরেই তাদের সাহায্যের হাত আমরা বাড়ি দেবো, আমরা তৈরি রয়েছি, তাদেরও এক মাসের বিনা পয়সা আমরা রেশনের চাল আমরা দেব। আপনারা জানেন যে এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট তিন মাসের PMGKAY প্রতি মাসে মাথা পিছু 5 টাকা, 5 কেজি মাথা পিছু 5 কেজি করে অতিরিক্ত সেটা তাদের দেওয়া হবে, সেটাও 3 মাসের জন্য। এছাড়া আজকের থেকে এটা শুরু হয়ে গেছে। এবং আপনারা জানেন যে যেটা মসুরের ডাল সেগুলিও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট 3 মাসের জন্য যেটা নাফেড সেন্ট্রাল নোডাল এজেন্সি থেকে আমরা পাঠাবে মসুর নাফেড, সেটা আসতে একটু সময় লাগবে, কিন্তু আমরা এখন আমাদের যে স্টক রয়েছে এটা দিয়ে আমরা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এছাড়া আপনারা জানেন, এটা আগে বলেছিলাম আপনাদেরকে, রাইস এন্ড পালসেস ইজ অলসো আন্ডার ডিস্ট্রিবিউশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স টি গার্ডেন লেবারার্স, এসব যারা হোমলেস রেশন কার্ড অনেক চা বাগান আছে তাদের রেশন কার্ড নেই তাদের জন্য, এবং হোমলেস যারা আছে তাদের জন্য আমরা এই এই সিদ্ধান্তটাও তাদের জন্য আমরা এটাকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা জানেন যে
যারা শিক্ষা দপ্তরের মাধ্যমে 7 কোটি 41 লক্ষ টাকা ছাত্রছাত্রীদের যারা প্রাইমারি আপার প্রাইমারি 150 টাকা পার মান্থ এবং 210 টাকা পার মান্থ আপার প্রাইমারি তাদের অ্যাকাউন্টে অলরেডি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা চান যে সোশ্যাল ওয়েলফেয়ার এডুকেশন ফুড ডিপার্টমেন্টের মাধ্যমে যে 3,24,000 বেনিফিশিয়ারি 9,911 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাদেরকে ফ্রি রেশন বাড়িতে হোম টেক রেশন ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন যারা প্র্যাগনেন্ট ল্যাকটেটিং মাদার 63,400 তাদেরকেও ওই যে অঙ্গনওয়াড়ি সেক্টরের মাধ্যমে 1.5 কোটি যাবে পার মান্থ এটাও দিচ্ছে। এবং 2 মাস সোশ্যাল পেনশনের অ্যাডভান্স আমাদের 2 মাসের টাকা আমরা দিয়ে দিয়েছি অলরেডি তাদের অ্যাকাউন্টে। এবং 500 টাকা এক্সট্রা গেছে, অ্যাডভান্স ঢুকেছে, আরো 500 টাকা ঢুকবে, তো এটা আমরা দিয়ে দিয়েছি। রাগার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট 194 কোটি টাকা এই ইদানিং কালে, ইদানিং মানে আমরা এই করোনা ঘটনার পর 194 টাকা গতকাল ফার্স্ট ইনস্টলমেন্ট 2020-21 এসছে এবং রেগুলার ডিমান্ড অনুযায়ী কাজ হবে। আপনারা জানেন 94 কোটি টাকা আমাদের শ্রমিকরা পাওয়ার কথা, মুখ্যমন্ত্রী নিজে দিল্লির সাথে কথা বলার পর সেটা অলরেডি গতকাল ক্লিয়ার করে দিয়েছে, 94 কোটি চার চার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। আপনারা জানেন টুয়েভের ক্ষেত্রেও আমরা 5 কোটি টাকা রিলিজ করে দেওয়া হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে, পঞ্চায়েতের পিডিএফ এটাও 5 কোটি টাকা রিলিজ করে দিয়েছে। আপনারা জানেন যে বিশেষ করে লেবার দপ্তর ঠিক করেছে 20,412 জন বেনিফিশিয়ারি গ্র্যান্ড টিচার ইনকাম রুপিস 6 কোটি। রেজিস্টার্ড লেবার আমরা পেয়েছি যারা যারা কনস্ট্রাকশন ওয়ার্কের সাথে জড়িত নির্মাণ শ্রমিক, আমরা বলেছিলাম তাদেরকে 1,000 1,000 1,000 3,000 টাকা 3 মাসে দেওয়া হবে, সেখানে 20,412। এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা একটু কাইন্ডলি এটা মেসেজটা পাঠাবেন। 20,412 মাত্র আমরা চিহ্নিত করতে পেরেছি, সেটি চিহ্নিত মানে রেজিস্টার। আরো কিছু শ্রমিক আছে নির্মাণ শ্রমিক, তারা এবং রেজিস্ট্রেশনের জন্য খোলা আছে, যে কোনো মানুষ এসে রেজিস্ট্রেশন করতে পারলে তাহলে কিন্তু সে 3,000 টাকা পেয়ে যাবে। অর্থাৎ অনেক শ্রমিক আছে, যেমন আমার মোহনপুরের শ্রমিক আছে, তার রেজিস্ট্রেশন নেই কিন্তু এখন এসে রেজিস্ট্রেশন করলে তেও সাহায্যের পেতে পারে, এইটা একটা বিরাট সুযোগ। আর আপনারা জানেন যে এইচডিআরএফ এ হোমলেস পিপল মাইগ্রেন্ট লেবারার্স স্ট্যান্ডার্ড ডিউ টু লকডাউন শেল্টার ট্রি আমরা বিভিন্ন রকম সাহায্য দিচ্ছি। ত্রিপুরা ভবনে যারা রয়েছে ত্রিপুরা ভবনে তাদের জন্য আমরা থাকা ফ্রি এবং পার ডে 118 টাকা তাদের জন্য সরকার পার ডে 118 টাকা পার হেড খাওয়ার খরচ আমরা দিচ্ছি আর থাকার খরচ লাগবে না। যদি কোনো ব্যক্তি ত্রিপুরা ভবনে নেই কিন্তু অন্যত্র আছে তাদের জন্য আমরা অ্যাকোমোডেশন পারপাসে 1,000 টাকা পার ডে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে 700 লোক অলরেডি রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে দিয়েছে, যোগাযোগ করেছে, তাদেরকে 1,000 টাকা পার ডে আমরা হোটেল থাকলে হোটেল কোথাও থাকলে কোথাও সেখানে আমরা 1,000 টাকা পার ডে অ্যাকোমোডেশনের জন্য ব্যবস্থা করেছি এবং তাদের খাওয়ার জন্য আবার 150 টাকা ত্রিপুরা ভবনে 118 টাকা আর অন্য জায়গা থাকলে আমরা 150 টাকার ব্যবস্থা করছি। 700 বেশি লোক এই সুবিধা নিচ্ছে। আচ্ছা, যারা মাইগ্রেন্ট লেবার তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, মাইগ্রেন্ট লেবারের জন্য আমরা চেষ্টা করছি আরো বের করার জন্য তাদেরকে, যেহেতু হোমলেস এবং তাদের মাইগ্রেন্ট লেবার তাদের কিচ্ছু নেই, তাদের 1,000 টাকা ডাইরেক্ট তাদের আমরা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করেছি। খাওয়ার তো ব্যবস্থা করছি, ওই যে প্যাকেট করতো আগে এখন তো 7.5 কেজি করে 7 দিনের ব্যবস্থা করছে, এছাড়া 1,000 টাকা আমরা এক দেশে দিচ্ছি।
সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার মন্ত্রী মুখ্যমন্ত্রী গভর্নর সবের তাদের স্যালারি কাট করে নিয়েছে। আমরা আমাদের গভর্নমেন্ট এক বছরের জন্য 30% চিফ মিনিস্টার মিনিস্টার স্পিকার ডেপুটি স্পিকার লিডার অফ দ্য অপোজিশন গভর্নমেন্ট চিফ ইভেন দি মেম্বার্স অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি সবাই 30% অফ দি বেসিক স্যালারি 30% বেসিক স্যালারি এটা আমরা আমরা অলরেডি পয়লা এপ্রিল এটা আমরা এই এক বছরের জন্য আমরা এটা করেছি। এবং এই জন্য আপনারা জানেন টোটাল অ্যামাউন্ট সেভ পার মান্থ, এতে আমরা যে চিফ মিনিস্টার ডেপুটি চিফ মিনিস্টার মিনিস্টার স্পিকার লিডার অফ অপোজিশন হুইপ ডেপুটি স্পিকার এমএলএ এই যে সবার জন্য টোটাল 8,84,085 টাকা প্রতি মাসে সরকার লাভ হবে। বেনিফিট পাবেন, আমরা যেহেতু টাকাটা নিচ্ছি না আমাদের টাকা কেটে রেখে দেবে। এবং অ্যামাউন্ট সেভ পার মান্থ এবং বছরে 1,06,00,000 টাকা আমাদের এক বছরের জন্য আমরা কাট। এবার বুঝছেন সিচুয়েশনটা কোন জায়গায় যাচ্ছে এটা একটু অ্যাসেস করুন। মানে এক বছরের জন্য আমরা আমাদের যত মিনিস্টার এমএলএ যা আছে সবাই এক বছরের জন্য কাট 30% ফ্রম বেসিক স্যালারি। এতে রাজ্য সরকার আমাদের রাজ্য সরকারের সেভ হবে 1,06,00,000। আপনারা জানেন যে এছাড়া আরেকটা হলো আপনারা জানেন বিদায় এলাকা উন্নয়ন প্রকল্প, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপিলেট স্টিমের ডিসিশন নিয়েছে। আমরা আজকের ক্যাবিনেট এটাও কিন্তু আজকের ক্যাবিনেট এখন যেটা বললাম কাট যেটা এটা আজকের ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে। এটা আগের বলি সিদ্ধান্ত এটা সিদ্ধান্ত হয়েছে আর যে প্যাকেজটার কথা এটাও আজকের ক্যাবিনেটের সিদ্ধান্ত আর স্যালারি যেটা এটাও আজকের ক্যাবিনেটের সিদ্ধান্ত আজকের ক্যাবিনেট ছিল। আর আরেকটা বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প 20-21-22 আমরা প্রতিটি বিধানসভা এলাকায় 50,00,000 করে আমাদের কাজ করার জন্য রিকমেন্ডেশন করতে পারতাম। এখন কোভিড-19 জন্য স্টেট হ্যাজ বিন টেকিং ভেরিয়াস মেজার্স ইন অর্ডার টু ব্রেক দি চেইন অফ ট্রান্সমিশন অফ কোভিড-19 এপিডেমিক। আমরা সেখানে 20-21-22 জন্য পুরো এমএলএ ডেভেলপমেন্ট ফান্ডের টাকা চলে যাবে কনসোলিডেটেড ফান্ডে। সরকার রাজ্য সরকার সেটা দিয়ে কোভিড-19 মোকাবেলা করবে এবং সেখানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি একদম পুরো 2 বছর। এতে বুঝতে পারছেন কোন জায়গা যাচ্ছে, এই যে আপনাদের মাধ্যমে জিনিসটা ভালো করে জানা উচিত। 2 বছরের জন্য নিচ্ছি স্যালারি কাট, 1 ইয়ারের জন্য এমএলএ ডেভেলপমেন্ট ফান্ড, 2 ইয়ার্স। এখন 20-21-22 কোন জায়গায় যাচ্ছে সারা ভারতবর্ষ সারা পৃথিবী এটা অ্যাসেসমেন্ট করুন। এবং এর মধ্যে আপনারা জানেন যে আমাদের হাইকোর্টের 3 জন জাজ চিফ জাস্টিস সহ তারা অনারেবল চিফ জাস্টিস মিস্টার জাস্টিস এ কুরেশি এবং আমাদের জাস্টিস এস তলাপাত্র এবং মিস্টার জাস্টিস এজি চট্টোপাধ্যায় ওনারা 3 জনে 30,000 করে মুখ্যমন্ত্রীর ধান তহবিলে ডোনেট করেছেন। এবং আপনারা জানেন যে এডিসি থেকে এডিসি চিফ এক্সিকিউটিভ মেম্বার এবং ইএমস অফ টিডিএডিসি এডুকেশন মিনিস্টার যিনি চিফ এক্সিকিউটিভ মেম্বার অ্যান্ড ইএমস অফ টিডিএডিসি এক্সিকিউটিভ মেম্বার 1,50,000 টাকা তারা চিফ মিনিস্টারের ধান তহবিলে চুক্তি এবং অফিসার্স এন্ড স্টাফ টিডিএডিসি তারা দিয়েছে 8,50,000। এই এডিসির মাধ্যমে আজ গেছে 10,00,000 টাকা, 1,50,000 টাকা দিয়েছে চিফ এক্সিকিউটিভ মেম্বার অ্যান্ড এক্সিকিউটিভ মেম্বার্স অফ দি টিডিএডিসি আর অফিসার্স এন্ড স্টাফ টিডিএডিসি তারা দিয়েছে 8,50,000।
আপনারা জানেন যে যে একটা নিশ্চয় আপনারা জানেন, আমি তত এত খবর রাখি না, লিবিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী আপনারা জানেন মোহাম্মদ জিব্রিল, উনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং আপনারা জানেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত বরিস জনসন, উনি ছিলেন বাড়িতে, এখন কিন্তু আইসিইউতে অন্যেরা দায়িত্ব চালাচ্ছে। প্রিন্স চার্লস যদিও উনি মুক্ত হয়ে গেছেন, কিন্তু উনি আক্রান্ত হয়েছিলেন। স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসা, ওনারও কিন্তু মৃত্যু হয়েছে, ওনার এক নিয়ারেস্ট রিলেটিভ উনিও মারা গেছে। সিচুয়েশন এই জায়গার অর্থ বলা হলো সারা পৃথিবী, সারা দেশ, সারা রাজ্য অত্যন্ত উদ্বেগের জায়গায় চলে গেছে। সবাইকে অনুরোধ করছি, কেউ মরতে চাইলে কাউকে বাঁচানো যায় না, কেউ মরতে ঝাঁপ দিতে চায় তাকে আমি বাঁচাতে পারবো না। যদি বাঁচতে চায় কেউ, তাকে ইচ্ছা করলে বাঁচতে পারবে, এই একটা রোগ যে জায়গাটায়, এটা আমি যদি ইচ্ছা করি আমি বাঁচা, ইট ইজ আমার ইচ্ছার উপরে। তো সুতরাং নিজেকে আবদ্ধ রাখতে হবে ঘরের মধ্যে, একদম আবদ্ধ। আমরা এখনো খেয়াল খুশি করে অনেক কিছু করি। আজকে সকালেও জোলাই বাড়িতে একটা ফোন এসছে, স্যার বাজার তো মানুষ আটকে আছে, অত্যন্ত দুঃখের কথা, কোথা দিয়ে কোথা হবে আমরা কিচ্ছু জানি না। সুতরাং সবাই সতর্ক থাকতে হবে, রাজ্য সরকার প্রশাসন যতটুকু সম্ভব অন্যদের সহযোগিতায় আমরা আমাদের প্রচেষ্টা চলছে। আমরা সব রাজনৈতিক দল থেকে সহযোগিতা চাই এবং সবাই সাহায্য করছে। সুতরাং এখন এই মুহূর্তটা আমরা কোনো মতেই রাজনীতি করবো না। আমরা যদি যে কোনো মানুষের অ্যাডভাইস আমরা নিতে রাজি আছি, আমরা যা যা করার আমরা উদ্যোগ নিয়েছি, মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত দিল্লির সাথে, প্রধানমন্ত্রী নিজে প্রতিদিনই দুবার তিনবার করে রাজ্যের খবর নিচ্ছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা। সুতরাং আমাদের ভয়ের কিছু নেই, আতঙ্কিত হওয়ার কেউ নেই, কিছু নেই, কিন্তু আমরা সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এটা হলো আমার বক্তব্য, বাকি কিছু থাকলে প্রথমে একটা ফিগার লেখুন, 39 জন চারজনের আলাদা করে রাখা হয়েছে ট্রাইবেল রেস্ট হাউসের মধ্যে, তারা হলো স্বামী আছে 20 একটা ফিগার, আর একটা হলো সবগুলো এখন যা বলছি এগুলো আর হোম কোয়ারেন্টাইন রয়েছে। ওয়েস্টার শিবেজল মিলিয়া 8 জন, এটা একটা ফিগার, আর প্যাসেঞ্জার যেটা এটা ট্রেকিং চলছে, এটা ফেসিলিটি কোয়ারেন্টাইন কেউ আছে, কিন্তু এটা একদম টোটাল নেওয়ার পরে কালকে আবার যখন ওনারা ব্রিফিং করবে তখন বলবে। হাসপাতালে তাদের অবজারভেশন আছে।
রাতারাতি আমাদের মতো লাগছে, রাতারাতি কোভিড হাসপাতাল চলে দেবে